আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গ্র্যান্ড ওপেনিং, আমাদের অনলাইন সামার ফেস্ট 2020। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধন করবার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে আজকে সম্পৃক্ত হয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আবুল হায়াত। আবুল হায়াত স্যার শিক্ষক হিসেবেও আমরা তাকে দেখি, কারণ তার প্রত্যেকটি নাটক থেকে আমরা কিন্তু অনেক ধরনের শিক্ষণীয় বিষয় পাই। এটা একটা খুব ভালো অকেশন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই করোনা কালে ঘরে বসেও তারা যে একটা উৎসবের আয়োজন করতে পেরেছে এটা একটা বিরাট ব্যাপার, কারণ মানুষের মানসিকতা বিকাশের জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই প্রয়োজন। সামার ফেস্ট 2020 এটার উদ্বোধন ঘোষণা করছে। পর্দা উঠলো, আমরা হয়তো স্বাভাবিক সময় হলে অনেক আতশবাজি হতো, অনেক কিছু হতো। মানুষের জীবন এবং সংস্কৃতি এ দুটো অঙ্গাঙ্গী ভাবে জড়িত, মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন আমরা বলি জীবিকা এবং জীবন দুটো অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আসলে জীবন জীবিকা জীবিকা সংস্কৃতির বাইরে কিছু নয়। আজকে এই করোনার দিনে আমরা বাড়িতে বসে আছি সবাই, আমরা কেউ চিন্তা করছি জীবিকা নিয়ে, কেউ চিন্তা করছি জীবন নিয়ে, এই দুটোই কিন্তু সংস্কৃতির অঙ্গ। এবং এই সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে এটা মানুষের যে জীবন আচার সেটাই হচ্ছে সংস্কৃতি। এবং সংস্কৃতি আমরা কেন আচার করি? আনন্দ পাওয়ার জন্য। এবং যেখানে আনন্দ আছে তার উল্টোপিঠে দুঃখ আছে, সুতরাং আনন্দ বেদনা দুঃখ সবকিছু নিয়েই কিন্তু সংস্কৃতি। এবং বাঙালি যে সংস্কৃতি এটা হাজার হাজার বছরের একটা ঐতিহ্য, সেটা নিয়ে আমরা সবাই চর্চা করি এবং আমাদের মন মননের বিকাশের জন্য আমরা এই চর্চাটা করি। যে কাজটি আপনি করবেন, যেটি আপনার পছন্দের কাজ, সেটি আপনাকে আনন্দ দেবে। এবং যখন আপনি আনন্দের সাথে একটা কাজ করতে পারবেন তখনই আপনি বাঁচতে পারবেন, কারণ আপনার মনটা পূর্ণ হবে আনন্দে, আপনি উৎফুল্ল থাকবেন, আপনি আনন্দে থাকবেন, এবং সেটাই আপনার জীবিকা শক্তি, জীবনী শক্তি। এবং আজকে যে ছাত্ররা যে উৎসবে মেতেছে এটাও তাদের একটা জীবনী শক্তি হিসেবে কাজ করবে। কি করব কি করব না এইটা ভাবতে ভাবতেই আমাদের এক ধরনের অস্থিরতা এসছে, অনেকে অনেকে মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছেন পর্যন্ত। সেইখানে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করাটা আমি মনে করি যে খুবই উপযোগী একটি সময় এবং খুবই প্রয়োজনীয় একটি কাজ, যে এখানে সবাই তাদের মনের ভিতর থেকে যে কাজটি বেরোবে, যে সৃজনশীল একটি কাজ তারা করতে পারবে। আমি যদি বলি, প্রথমেই বলি, একটি নাটক, একটি একটি কবিতা লেখা, একটি গান গাওয়া, একটি নৃত্য, একটু ছবি আঁকা, একটু বই পড়া, বা মাটির দিয়ে কাদা দিয়ে কিছু একটা বানানো, বা বাঙালির অনেক রকম ঐতিহ্য আছে, বাউল গান আছে, লেটো গান আছে, মানে সংস্কৃতির তো আমাদের কোনো শেষ নেই, সীমাহীন সংস্কৃতির যে ঐতিহ্য আমাদের, সেগুলো নিয়ে যদি আমরা জড়িয়ে পড়ি তাহলে নিশ্চয়ই আমরা আনন্দের সময় কাটাতে পারবো, এবং সেই আনন্দটাই আমাদের জীবিকা শক্তি হবে, এবং সেটা নিয়ে আমরা দীর্ঘকাল বাঁচতে পারবো, মানুষের মতো বাঁচতে পারবো, সুস্থভাবে বাঁচতে পারবো। সুস্থ সংস্কৃতি, রুচিশীল সংস্কৃতি, এটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং আমরা উৎসব করব, আমরা উৎসবের মধ্যে বেঁচে থাকব, তার ভিতরেই আমরা লেখাপড়া করব, তারপরেই আমাদের জীবিকা, তার ভিতরেই আমাদের বেঁচে থাকা। আমি আশা করব যে ড্যাফোডিল ইউনিভার্সিটি যেভাবে এই কাজগুলো করছে, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেখানে আপনাদের ক্যাম্পাসে আমি ঘুরেছি, দেখেছি আপনাদের ক্যারিকুলাম সম্পর্কে আমি জেনেছি, আমি মুগ্ধ হয়েছি যে আসলেই মানুষের এই ধরনের কাজগুলো যদি আমরা ছাত্রদের ইয়ে করাতে পারি তাহলে তাদের মধ্যে লেখাপড়ার যেমন আনন্দ হবে, বেঁচে থাকার জন্য সেরকম তারা জীবনী শক্তি খুঁজে পাবে। সকল ছাত্র ছাত্রীদেরকে আমার প্রাণঢালো অভিনন্দন জানিয়ে এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অত্যন্ত অভিভূত করেছে, সেজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।